আজ 4 আগস্ট বুধবার আবহাওয়া দপ্তর কি পূর্বাভাস দিলেন? কোন কোন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন জেলায় হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সম্পূর্ণ বিস্তারিত তথ্য নিয়ে আলোচনা করব। তার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, একই সঙ্গে পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আমাদের নিত্য নতুন ভিডিওর আপডেটস অনায়াসে নোটিফিকেশন আকারে পেতে। নর্থ বে অফ বেঙ্গল এবং যে আমাদের যে অ্যাডজয়নিং নেবারহুড এরিয়া এর উপরে একটি ঘূর্ণাবর্ত আছে, একটু ওপরে 1.5 কিলোমিটারের ওপর থেকে একটা ঘূর্ণাবর্ত আছে, ফলে অ্যাটলিস্ট 3-4-5 এই 3 দিন আমাদের যে কোস্টাল ডিস্ট্রিক্ট বা উপকূলবর্তী জেলা মূলত 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই 3টে জেলাতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে যেহেতু এই ঘূর্ণাবর্ত আছে। বৃষ্টির মোটামুটি 3 তারিখ আজকে যেটা হচ্ছে 2 চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর, 4 তারিখ কিছুটা নদিয়া এবং বীরভূম এই 2টো জেলাতেও দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকতে হচ্ছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত 48 ঘন্টায় মানে সেকেন্ড ডেতে আমাদের যে 5টি পাহাড়ি জেলা আছে অর্থাৎ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার এবং জলপাইগুড়ি এই সব জেলাগুলোতে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা থাকতে হচ্ছে 4 তারিখে, ঠিক আছে। আর তাপমাত্রা একটু যেহেতু ক্লাউডি থাকবে আমাদের মূলত কলকাতাতেও, সেক্ষেত্রে দিনের ম্যাক্সিমাম টেম্পারেচার স্লাইটলি একটু কমবে অর্থাৎ 30 ডিগ্রির কাছাকাছি থাকবে, যেটা একটু আগেও 32-33 চলছিল। যেহেতু মেঘলা থাকবে সেহেতু দিনের তাপমাত্রা একটু কমে 30 ডিগ্রির কাছাকাছি থাকবে এই কটা দিন অন্তত 2 দিন। কলকাতা বলে নয়, বাকি এই যে জেলাগুলো বললাম এই জেলা ছাড়া বাকি যে আমাদের জেলাগুলো থাকছে আর কি সব জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। শুধু সতর্কতা বা ওয়ার্নিং হিসেবে আমরা দিচ্ছি কোথায় হচ্ছে ওপরে পাহাড়ে হচ্ছে 4 তারিখে 5টি জেলা বললাম, আর নিচে আমাদের উপকূলবর্তী জেলা 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, নদিয়া, বীরভূম এই পোর্শনে দু এক জায়গায় ভারী বৃষ্টি, বাকি জায়গাতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, তার সাথে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি মডারেট। কোস্টাল এরিয়া যেহেতু বৃষ্টি হবে, না না না, এর সাথে আমাদের তো বেতে তেমন উইন্ড নেই যে আমরা ফিশারম্যানদের এই মুহূর্তে কিছু বলেছি। এবং দিনের রাতের তাপমাত্রাও যেটা বললাম সেটা হচ্ছে সামান্য একটু কমবে, জাস্ট মেঘলা থাকবে বলে, ঠিক আছে। ফিশারম্যানদের জন্য এই মুহূর্তে আপাতত কোনো ওয়ার্নিং নেই।